শাসলিক, নাম শুনলেই জিভে পানি আসে না এমন ভোজনরসি খুঁজে পাওয়া একটু কষ্টদায়ক। আসলেই শাসলিক অনেকেরই খুব পছন্দ। আর এই শীতের সন্ধ্যায় পিঠাপুলের পাশাপাশি মাঝে মাঝে যদি একটু শিককাবাব এবং শাসলিক হয় তাহলে কিন্তু খুব ভালোই হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের চাইতেও অনেক টেস্টি কিভাবে ঘরে বসে আপনারা চিকেন শাসলিক বানিয়ে নেবেন। তো আমার ছেলে আজকে খুব মজা করে চিকেন শাসলিক খেলো, আর যে কোনো সময়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, আর আমাদের বাঙালি পরিবার ব্লগার চ্যানেলটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখে নিন। আমি নিয়ে নিয়েছি চিকেনের বুকের মাংস কিউব করে কেটে, আর নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। চিকেন শাসলিক বানানোর জন্য শাসলিকের কাঠি লাগবে, তো কাঠিগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছি। এই শাসলিক কাঠি আপনারা যে কোনো সুপার স্টোরে পেয়ে যাবেন। হাতের কাছে থাকা উপকরণগুলোতেই আপনারা কিন্তু ঘরোয়াভাবে এই চিকেন শাসলিক খুব মজা করে বানিয়ে নিতে পারেন। আমি একটা মিক্সিং বোলে প্রথমে চিকেনের যে ব্রেস্টের অংশ নিয়েছি হাড় ছাড়া, তো সেটাকে কিউব করে কেটে নিয়েছি। জাস্ট আপনারা এইভাবে কেটে নেবেন। এরপর আমরা চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। আপনারা লেবু রস দিতে পারেন যদি ভিনেগার না থাকে, এটা কিন্তু চিকেনটাকে সহজে সিদ্ধ করতে সাহায্য করবে। এরপর দিয়ে দিবেন 7 মতো লবণ, হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তারপর দিয়ে দিবেন 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিবেন 1 চামচ সয়া সস, আপনারা ডার্ক সয়া সস অথবা লাইট সয়া সস যেটাই হোক সেটাই দিতে পারেন। এরপর দিয়ে দিবেন 1/2 চামচ টমেটো কেচাপ আর লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তারপর দিয়ে দিবেন গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এরপর আমি সরিষা বাটা দিয়েছি 1/2 চা চামচ, এটা একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে। আর দিয়েছি 1 চামচ টক দই। তো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে তারপর লবণ দিবেন। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আসলে হাত দিয়ে মিক্স করার কারণে সবগুলো মশলা ভালো মতো মাংসের ভিতরে ঢুকে যাবে। আর আমি 1/2 চামচ সরিষা বাটা দিয়েছি শুধুমাত্র একটা অন্যরকম ঝাঁজ আসার জন্য, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন খুব ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিব 2 চামচ অলিভ অয়েল। এইভাবে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে রেখে দিব ম্যারিনেশনের জন্য। 5 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। দশ মিনিট ম্যারিনেশনের পরে এরপর এই মিক্সিং বোলে ঢেলে দিবেন কেটে রাখা সেই গাজরগুলো আর কিউব করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো। এরপর এগুলোকেও একটু মশলা মাখিয়ে নেবেন। চিকেনের সাথে লেগে থাকা বাড়তি মশলাটা এবার কেটে রাখা সবজির ভিতরে মেখে নেবেন। হাত দিয়েই মাখলে সবচেয়ে বেশি বেটার হয়। এরপর আর ম্যারিনেশনের প্রয়োজন নাই। এরপর শাসলিক কাঠিতে ভালোমতো ঢুকিয়ে নিন। আমি কিভাবে করছি আপনারা দেখে নিন ভালোমতো। প্রথমে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কিউব করে রাখা। এরপর দিয়ে দিব চিকেন, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, এরপর দিলাম গাজর। এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা শাসলিক কাঠিতে সবগুলো উপকরণ ভরে নেবেন।
একই পদ্ধতিতে আপনারা বিফ শাসলিকেও বানিয়ে নিতে পারেন। কিন্তু বিফ শাসলিকের জন্য যে বিফটা আপনারা মশলা দিয়ে ম্যারিনেশন করবেন সেটা রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে বিফটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয় প্লাস ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে। তো এই তো এইভাবে একে একে যতটুকু নিবেন ততটুকু পরিমাণ বুঝে আপনারা শাসলিক কাঠির ভিতরে এভাবে ঢুকিয়ে নেবেন। আমি এক এক করে সবগুলো এভাবে করে নিচ্ছি। এরপর এই শাসলিকগুলোকে একটা ফ্রাই প্যানে ভেজে নিতে হবে। সো আমি অলিভ অয়েল তেল নিয়ে নিয়েছি। আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটাকে এইভাবে ফ্রাই প্যানে দিয়ে নেবেন। অলিভ অয়েল তেল যদি না থাকে তাহলে রান্নার সাদা তেল ইউজ করতে পারেন। এরপর আপনারা শাসলিক কাঠিগুলো এভাবে দিয়ে দিবেন। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো, যাতে ভালো মতো চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরপর চেক করতে হবে, যখন এক পাশ হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে আর এক পাশ দিয়ে দিবেন, তারপর আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। এভাবে যখন হবে এপাশ ওপাশ সব পাশ ভালো মতো হয়ে যাবে, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে চিকেন শাসলিকটা একদম পারফেক্ট হয়েছে, আর ভিতরে চিকেনটাও একদম সিদ্ধ হয়ে যাবে এবং জুইসি ভাপও থাকবে। খুব টেস্ট শাসলিকটা খেতে, যা মজা গরম গরম এই শাসলিক শীতের সন্ধ্যায়, কিন্তু দারুণ একটা টেস্ট হয়। আর আপনিও এটা তৈরি করে প্রিয়জনের কাছে পরিবেশন করে একদম সুনাম অর্জন করতে পারেন। মিক্সিং বোলে চিকেনের সাথে যে মশলাটুকু ছিল সেটাকে চামচ দিয়ে এভাবে উঠিয়ে তারপর শাসলিকের উপরে দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শাসলিকটা যখন হয়ে যাবে তখন শেষের পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে নেবেন, তাহলে কিন্তু কালারটা দেখতে খুব ভালো লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণে হয়ে গেল কিন্তু খুব মজাদার চিকেন শাসলিক, শুধুমাত্র ম্যারিনেশনের জন্য একটু সময় লাগে এই। তো এবার পরিবেশনের পালা, আপনারা নিজেদের পছন্দ মতো সুন্দর মতো পরিবেশন করে নেবেন। আর অবশ্যই এই চিকেন শাসলিকটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।